চারটার দিকে নেয় লাশটা নিল, তা আশপাশের মানুষের ওরা ফোন টোন দিছে, অনেকে ওয়াইট করতেছে, তখন লাশটা নামাইলে এখন আবার বলতেছে আমার হাজব্যান্ডকে বলতেছে আপনি আবার আর একটু ধরেন, উনি আর বয়ে আর ধরতে পারতেছে না, কেন আমি তো সারা রাত অনেক ই করছি টায়ার, আপনারাই ধরেন, তে তখন ধরতে যাইতেছে না। তারপরে উনি তখন বুঝতে পারছি যে উনাদের লাশটা আমাকে দিয়ে ধরাচ্ছে কেন, আমার তো ধরাটা ঠিক না, তখন কী করবে ওনার তো গাড়ি করতে হইব, তারপরে ধরলো, তখন আবার লাশের পাগুলো আবার ওই মাইকুর পিছনে আবার বাজলো, তখন উনি ভয় পাইছে। আমার হাজব্যান্ডটা হয়েছে কি রেন্ট এ কারে গাড়ি চালাইতো, ঠিক আছে মুগ্ধা, পরে ওই মালিকে ওই বেশিরভাগ লাশের টিপ ধরতো, এমনি টিপ ধরলে মনে করেন যে ট্যুর ভাড়া দিতে হয়, লাশের টিপে তো খরচ কম, তো অনেক দিন খালি প্রতিদিন লাশের টিপ পাইলে উনি সবাই ছাড়লে উনি ছাড়তো না, তখন 2007 সাল, তখন তখন লাশের টিপ ছাড়তো না, উনি খালি লাশের টিপ মারতো, লাশের টিপ মারতো, এরকম করে আরেকদিন মুগ্ধাতে একটা লাশের টিপ পাইছে, তো উনারে বলছে ওই রেন্ডাকারে বলছে, বলার পরে কেউ তো আর লাশের টিপ ধরে না, তো ওই মালিকেই ধরছে। তো আমার হাজবেন্ড দূরে ছিল, আসার সাথে সাথে আবার ফোন দিছে তুমি আসো, তো আমি একটা লাশের টিপ ধরছি জামালপুরে, জায়গাটার নাম মনে নাই, যাই হোক জামালপুর, তো বেশিরভাগ লাশের টিপ ধরতে হইলে ড্রাইভারগর লাশ ধরতে হয়, তো উনি লাশটা ধরে নামাচ্ছে, তো সিঁড়ি মুগ্ধা এলাকার বাড়ি তো অনেক ছোট ছোট সিঁড়ি, তো নামাইতে যায় লাশটা নাকি পাউডার নাকি সিঁড়ির ভিতরে বাজছে, বাজার পরে আচ্ছা বিসমিল্লা কইয়া গাড়িতে উঠাইলো লাশটা, তখন রাতের 8টা বাজে, তখন আমারও তখন আমি তখন প্রেগনেন্ট, আমার বাবু পেটে 8 মাস বাবু পেটে, তখন আমার শরীর খুব খারাপ, তা 8টার দিকে শুয়ে পড়লে আর চোখ মিলে আর তাকাইতে পারি না, এরকম শুয়েই থাকি। পরে আমি স্বপ্ন দেখতেছি কি যে আমার স্বামী লাশ নিতেছে, লাশের পাগুলা সিঁড়ির ভিতরে বাজছে, তখন আমি ওনাকে ফোন দিলাম 8:30-এর দিকে, আমি বলছি এরকম এরকম আজকে এরকম স্বপ্ন দেখছি, এটা কি সত্যি? তো এই কথা শোনার পরে আমার হাজব্যান্ডে অনেক ভয় পাইতেছে, এখন লাশ গাড়িতে উঠাইছে, এখন চলে যাচ্ছে অনেক রাত দূর গেছে, এখন কি করবে, এখন তো স্টান থেকে কাউকে নিতেও পারবে না, তো বলতেছে আমি যে এরকম করলাম, এই লাশটা কি সুইসাইড করছে নাকি কিছুই জানলাম না, আমার ওয়াইফে কীভাবে এই কবরটা কীভাবে এরকম বুঝলো, তো উনি তো অসুস্থ, ওনার কিছু হবে কি না এটা নিয়ে অনেক টেনশন, তো গাড়ি নাকি 100 স্পিডে দেয় 120, তো গাড়ি 50-60 এরকম চলে, লাশের গাড়ি যতই জোরে চালা কিন্তু আসতে, তো উনি ভাবতেছে যে আমি এতদিন লাশের টিউব মারি কিন্তু আজকেরটা আমার অন্যরকম, ওগুলা ভাবতে ভাবতে যাইতেছে, তে যাইতে যাইতে অনেক রাস্তা দূর গেছে, যাওয়ার পরে এখন দেখে কি উনার সামনে একটা কালো ছায়া আইসা রাস্তাটা ঠেকাচ্ছে, তো উনি আর কিছু না ভাববিয়া মনে মনে আল্লাহর নাম লইয়া দোয়া পড়তে পড়তে যা জানে উনি প্রচুর স্পিডে গাড়ি চালাচ্ছে, আর উনার পাশে একজন বসছে আর লাশের পাশে কয়েকজন বসছে, বসার পরে উনারা পীরের দরবারে অনেক কিছু গান জানে না, গজল ওগুলা গাচ্ছে, তো এরকম করতে করতে এক পর্যায়ে উনির চোখকে অন্ধকার দেখে গাড়ি কিছুভাবেই আগাইতে পারতেছে না, এখন ওই দিক দিয়ে ভয় কাজ করতেছে, আমার কথা ভাবতেছে, তখন রাতের 10টা-11টা বাজে, তখন উনি অনেক ভয় পাইতেছে এখন কি করবে, উনার মনে হচ্ছে যে লাশ থইয়া উনি চলে আসবে গাড়ি থইয়া, কয় এখন যদি নিজের হইতো গাড়িটা তাহলে মনে আমি রেখেই আসতাম, তো এগুলো ভাবতে ভাবতে তারপরে গাড়িটা একটু জোরে টান দিল, দিয়ে একটা পাশে একটা চার দোকান একটা মুরব্বী লোক বয়স্কুর, তো ওনার হেন গেলো, যায় বলছে চাচা যে আমাকে আপনি কয়টা পান বানান আর 1 প্যাকেট সিগারেট দেন, আর যত কড়া করে পারেন আপনি 1 কাপ চা দেন, তে হের মুহূর্তে আমি আবার ফোন দিচ্ছি, তখন 11টা-11:30 বেজে গেছে, আমি আবার বলতেছি তোমার কি লাশের গাড়ি কেউ আটকাচ্ছে, তখন বলে কে কইছে তোমার, আমাকে আরে আটকাইছে আমি জানি, আমি ঘুমাইছি, আমি ঘুম থেকে লাফাই উঠছি, এরকম এরকম কানা এগুলা কি মিশা, তুমি নামাজ পড়া পড়িয়া
দোয়া কালাম কইয়ে ঘুমাইয়া ফেলো আর না ঘুমাইলে টিপি দেখো ঘুমান লাগতো না এই কথা বললে এখন আর কাউকে শেয়ার করতে না পেরে মোবাইলটা বন্ধ করছি কইরা তে ওনারে বললো যে বাবা তোমাকে চা যদি করা করে দিতে হয় আমার আরও লিগার দিতে হবে তে অনেক সমস্যা কতাইলে চার সাথে দুইটা কফি মিলান তাইলে করা হবে যেহেতু আমার যেহেতু মাথাটা যেন একবার ক্লিয়ার হয় ওনাকে বললো তে উনি আবার ব্যাপারটা কেমন কেমন ই করিয়া উনার জানি চোখকে দেখানি পড়তেছে কি করবে কি না করবে কিছু ভাবতে পারতেছে না কাউকে শেয়ার করতে পারতেছে না তো মুরব্বীরা আবার ওনাকে দেখ জিজ্ঞাসা করলো বাবা তোমার কোনো সমস্যা তো বললো বাবা আমার তো একটু সমস্যা একটু ভয় লাগতেছে এরকম এরকম লাশের টিপ তো আজকে জানি কেমন লাগতেছে তো উনি একটু আগায় আসলো আইসা দেখে ওনারা এরকম গান গাচ্ছে তো মুরব্বীরাও কইলো যে লাশের টিপ আপনারা সুরা কন দোয়া কালাম করেন আপনারা এগুলা কী করতেছেন এগুলা তো ঠিক না তখন কইলো বাবা তুমি দোয়া কালাম কইয়া বিসমিল্লা কইয়া গাড়িত বসো আল্লাহর রহমতে সমস্যা সব চলে যাবে মুরব্বীরা বললো তখন উনি আসলো আসে ওই লোকটারও চা খাওয়াইলো বললো যে আপনি সিগারেটটা নেন আর দোয়া কন আমার সাথে কথা বলেন তখন আসলো আইসা বলতেছে আপনারা ওগুলা সাইরা দোয়া কালাম যদি কিছু জানেন তো ওগুলা বলেন তো এই দোয়া কালাম কইতে কইতে গেল ওদের গ্রামে যায় পৌঁছলো এইভাবেই মোবাইলটা বন্ধ করলো আমি এত ঠাই করি আর আমি ওনারে না পাচ্ছি না সারা রাত ট্রাই করতে করতে আচ্ছা গেল তখন চারটের দিকে নিয়ে লাশটা না নিল তা আশপাশের মানুষের ওরা ফোন টোন দিছে অনেকে ওয়াইট করতেছে তখন লাশটা নামাইলে এখন আবার বলতেছে আমার হাজব্যান্ডকে বলতেছে আপনি আবার আর একটু ধরেন উনি আর বয় আর ধরতে পারতেছে না কারণ আমি তো সারা রাত অনেক ইয়ে করছি টায়ার আপনারাই ধরেন তে তখন ধরতে যাইতেছে না তারপরে উনা উনি তখন বুঝতে পারছে যে উনাদের লাশটা আমাকে দিয়ে ধরাচ্ছে কেন আমার তো ধরাটা ঠিক না তখন কী করবে উনার তো গাড়ি করতে হইব তারপরে ধরলো তখন আবার লাশের পাগুলো আবার ওই মাইকুর পিছনে আবার বাজলো তখন উনি ভয় পাইছে তখন চারটে বাজে তো নামায় দিল তখন রোজার দিন এই রোজার দিন ওইটাও আমি দেখলাম আমরা ভোরবেলা উঠমো খাওয়ার জন্য তো আমি তো অসুস্থ আমি রোজা থাকতে পারতেছি না শেষের রোজাগুলা পরে যাই হোক আমি এই যে ফোন দেই আমার হাজব্যান্ডের ফোন বন্ধ তো এখন কী করবো এখন আর কিছু করার নেই তো উনি লাস্টারে নামাইলো নামায় এখন যে গাড়িতে যাবে সে মানে হ্যাঁ এক যদি ধরতেছে আবার ধরতেও পারতেছে না এত বয়ে কাজ করতেছে এখন কী করবে তো গাড়ি থইয়া পরে বাজারের কাছে গাড়িটা খুব কষ্ট করে নিছে পাশের লোকজন ছিল কইছে ভাই একটু আমার একটু হেল্প করবেন এরকম এরকম একটু আমার গাড়িতে একটু বসেন তে অল্প একটু সময় তো বসলো নিয়ে গেল তখন অনেক মানুষ রাত্রেবেলার দোকানে থাকে ওরা খাবার জন্য উঠছে তো অনেক মানুষ আবার নামাজ পড়ে তখন তো একটু ফর্সা হয়ে যা তো অনেকেরে বলছে যে ভাই আপনারা কিছু খাবার টাবার তো আর তাকে আমারে দেন পরটি মরটি আমি এরকম খিদা লাগছে কিছু খাবো তখন নিল নিয়ে খায়া এখন এই গাড়িটা না পরিষ্কার করে উনি ভাবতেছে গাড়িটা ধরলাম না আমার বয়টা চলে যাবে তাহলে এখন আর গাড়িতে আমি উঠবো না তখন আশপাশে ঘোরাফোরা করতেছে এক লোকে বলে বাবা তাহলে আমার এক পাশে শুয়ে একটু ঘুমাও তো উনি ভাবতেছে যে আমার কাছে অনেক টাকা পয়সা আছে তো ঘুমাইলে আবার যদি কেউ চুরে টুরে করে নিয়ে যা তো এই জন্য আর ঘুমাচ্ছে না হাঁটতে চুরা হাঁটতে হাঁটতে সাতটা বাজছে যখন সাতটা বাজছে তখন গাড়িটা দেওয়ার জন্য একটু একটু গাড়িটা দেওয়ার জন্য একটু ব্যবস্থা করলো করার পরে গাড়িটা দইছে দুয়ে টুয়া এখন গাড়ির যে উঠবে ওনার আর হাত পায়ে বল নাই গিয়া পরে গাড়িটা যখন দইছে এখন সব কিছু চেকটক করতেছে এখন এখানে নাকি একটা পানির ট্যাঙ্কি থাকে ওইটা খুলছে খোলার পরে যত পানি দি চেক করালো না এখন ট্যাঙ্কির যত পানি আছে ওনার নাক মুখ হাতে শরীরে সব চলে আসছে আইসে উনি এনে মাথা ঘুরিয়ে এনে পড়ে রয়েছে এখন কিন্তু ওনার খেয়াল আছে উনি যে পড়ছে কিন্তু ওনার সব কিছু বুঝতে পারতেছে যে উনি পানির জন্য এরকম করে গরমেতে ওনার কেমন জানি লাগছে কিন্তু খেতে ওনার খেয়াল ছিল ওরা অনেক মানুষ আসলো যে ভাই আপনার কী হয়েছে যে বলছে ভাই এরকম এরকম তখন ওনারা বড় বরফ টরফ দিল শরীরের ভিতরে এখন গাড়িতে আর উঠতে পারতেছে না দশটা বাজে এখন গাড়িতে আর উঠতে পারছে এত ভয় পাইতেছে ক আমি যদি গাড়িতে কেউ না পাই তাহলে আমি কীভাবে ঢাকার দিকে রওনা দিব এত ভয় পাইতেছে
তা আমি এবার রাতে উনি এবার ফোনটারে চার্জ দিয়ে মালিকের সাথে কথা বলছে, হ্যার ভিতরে আমার মোবাইলে চার্জ নাই গে, কি দিয়ে কথা কারণ ছিল না। পরে দোকানে যাইয়া ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমি বলছি তোমার কি কেউ আগুন দিছে, তো আমি তো দেখছি তুমি ফুরিয়ে গেছো, পুরা শরীর ফুরিয়ে গেছি। তখন বলে কি তুমি কি পাগল হয়ে গেছো গা, এক একবার এক একটা লেগে ফোন দেও, আমি ফুরবো কেন, আমি তো ভালো মানুষ, আমি আসতেছি, এরকম কইছে। তো উনি ডাকা আসলো, আসার পর আমি এবার ওনাকে দেখে দৌড়ে গেলাম, আমি তুমি কি ঠিক আছো, কয় হ্যাঁ আমি ঠিক আছি, আমি গোসল করবো তারপরে ঘরে ঢুকবো, টাকা পয়সাগুলো সব দোকানে দিয়ে আসছে, বয়ে আর আনে না, টাকা পয়সাগুলো দিয়ে আসতে এখন আমার আবার আসতে দেয় না। আমি কই তো তোমার হাত পাও শরীর লাল কেন, ফর্সা মানুষ, বলে না এরকম আমি সারাদিন কষ্ট করছি তো ওই জন্য, গরমের দিন ওই জন্যে। তো গোসল টুসল করে এখন উনি বয়ে আর ঘরে জানা, কো আমার সাথে কিছু আসছে কি না, না ওই লাশটার সাথে কিছু ছিল উনার কাছে আসতে, ওই বয়াতেও দুই তিন দিন হয়ে উনি ঘরে জানা। তখন আমি উনি আবার ভয় পাইতেছে যে আমার সাথে ওই কেন ওইগুলো হয়েছে, উনি এই ঢাকা থেকে কীভাবে জানে। তখন হুজুরের কাছে যা, উ কবিরাজের কাছে যা, ফানি ফরানে, তারপরে তাবিজ নে, অনেক কিছু করে, এটা কাউকে শেয়ার করে না। যদি আমি জানি, যদি আবার আমার খারাপ লাগে, কাউকে শেয়ার করে না। এরকম করে উনি চার দিন হয়ে গেছে গা বাসা আসে না। তখন আমি কই তুমি বাসা আসো না কেন, কো আমার উমুক জায়গায় টিপতা হে এইতা হে, এরকম খালি এক একটা কয়ে কয়ে খালি ই করে। পরে আরেকদিন এক মাস বড় ছেলে আছে, তখন যায় শুনে ইস্টানে উনি এইসব গল্প করতেছে, কো আমি তো ওনার গাড়িটা চালাবো না, উনি খালি লাশের টিপ ধরে আমার সাথে এরকম এরকম হয়েছে, আমার ওয়াইফে এরকম দেখছে, এটা কিভাবে সম্ভব। এখন বড় ছেলে এসে আমাকে বললো, আম্মু এরকম এরকম আব্বুর সাথে হয়েছে, এটি বলে কি তুমি স্বপ্ন দেখছো এরকম। তেমন আমি বলতেছি ওনার চাকরিটা ছেড়ে দাও, কয়েন রোজার দিন চাকরিটা ছাড়বো, উনি আবার পরের দিন আবার লাশের টিপ ধরছে, তো আবার লাশের টিপে যাইবো, ওনার ওই কথা মনে পড়ে, কেন আজকে আমার শরীর খারাপ যাবো না, মালিকেরে বললো। এখন বলে ভাই আমার যেভাবে টাকা ইনকাম হবে আমার ওই কাজটাই করতে হবে। এরকম করতে করতে যাই হোক ঈদটা গেলো, ঈদের পরে আমার হাজব্যান্ডও ওই চাকরিটা ছেড়ে দিছি।